নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো, ডুমুরের ডালনা। এই ডুমুরটাকে কীভাবে ছাড়াতে হবে, কীভাবে কাটতে হবে সেটা তোমরা দেখতে থাকো। ডুমুরগুলো নিয়ে চলে এসেছি। ডুমুর কাটার জন্য আমি একটা ছুরি আর এরকম একটা চামচের ব্যবহার করছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। প্রথমে এরকম করে সমস্ত ডুমুরগুলো ছাড়িয়ে নেব। খুব বড় সাইজ না, মিডিয়াম আর ছোট সাইজের ডুমুর। সব ডুমুরগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, ডুমুরে খুব কষ থাকে। এই কষ ভাব কাটানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু আটা নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম আটাটা। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা আটার সঙ্গে খুব ভালো করে গুলে নেব। এখানে বেশিরভাগটাই ছোট আর মিডিয়াম সাইজের ডুমুর, তাই ডুমুরগুলো কীভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন। এই দু সাইডটা এরকম করে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, সামনের দিক আর পেছন দিকের এই বোটার দিকটা আর নিচের দিকটা। কাটার পর ডুমুরটাই মাঝখান থেকে অর্ধেক করে নেব। অর্ধেক করার পর এই যে চামচ, চামচের এই ডানটির দিকটা থেকে ভেতরের দানাটা এরকম করে খুঁচিয়ে বার করে দেব। এই একই পদ্ধতিতে সব ডুমুরগুলো কেটে নেব। এই দেখুন, দানা বের হয়ে গেছে। এভাবেই ডুমুরের দানা বার করে ফেলতে হয়। ডুমুর কেটে সমস্ত দানা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আটাগুলা জলের মধ্যে খুব ভালো করে এরকম করে রোগড়ে রোগড়ে ডুমুরগুলো ধুয়ে নেব। অতিরিক্ত যে কষটা বা আটাটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার জলটা ফেলে দিয়ে নর্মাল প্লেন জলে আবার দুবার ধুয়ে নেব। ডুমুরগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটু সিদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেব। এবার ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ডুমুরগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। ঢাকাটা আবার খুলে নেব। আমি 5 থেকে 7 মিনিট ডুমুরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ডুমুরগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হয়ে গেছে। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা জিরে খুব ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডুমুরগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ডুমুরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু আটা জিরে বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম। মশলাগুলো দিয়ে ডুমুরগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো ডুমুরের সাথে মিশিয়ে দেব। মশলা দিয়ে আলু আর ডুমুর খুব ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব।
এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা আবার খুলে নেব। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডুমুরও সিদ্ধ হয়ে গেছে, ডুমুরের ডালে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দেবো, একটু চিনি আমি দিয়ে দিলাম। ডুমুরের ডালায় চিনি দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে, কালারটাও খুব ভালো এসে যায়। সামান্য একটুখানি ভালো ঘি আমি দিয়ে দিলাম, ডুমুরের ডালায় একটু ভালো ঘি দিলে আরও খেতে ভালো লাগবে। ডুমুরের ডালায় সামান্য একটু গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ডুমুরের ডালায়, আর দেখতেও খুব ভালো লাগবে। ডুমুরের ডালনা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডুমুরের ডালনার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। একদম মাংসের মতন কষা কষা অথচ নিরামিষ ডুমুরের ডালনার এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো।